আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের মাঝে হাজির হয়ে গেছি SX9 ওয়্যারলেস মাইক্রোফোনটি নিয়ে। মাইক্রোফোনটি আজকে কিনলাম। মাইক্রোফোনটি আসলে তুলনামূলক অনেক কম দামে পাওয়া যায়, যার কারণে বেশিরভাগ বিগিনার যারা আপনার কন্টেন্ট ক্রিয়েট করে তারা এই মাইক্রোফোনটিকেই সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকেন, কারণ প্রাইস অনেক রিজনেবল। আমি এই মাইক্রোফোনটি কিনেছি 650 টাকা দিয়ে। যাই হোক, আমি এটা আপনাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি। এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে এটা একটা ইউজার ম্যানুয়াল, যেটা দিয়ে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে এটি সেট আপ করতে হয়। আজকে আমরা টোটাল রিভিউটা দেখানোর চেষ্টা করব। আমি বক্সটি দেখাচ্ছি যে এখানে দুটি, একটি রিসিভার এবং একটি ট্রান্সমিটার রয়েছে। আর এক্সটি হলো রিসিভার আর ইএএক্সটি হলো ট্রান্সমিটার। মূলত আমরা এটি হচ্ছে একটি রিসিভার এবং একটি ট্রান্সমিটার। আমরা রিসিভারটি মোবাইলের সাথে সংযোগ করব আর ট্রান্সমিটারটি থাকবে আমাদের শার্টের বোতামে থাকবে। সাথে বেশ কিছু কেবল দেওয়া হয়েছে চার্জিংয়ের জন্য। একসাথে দুটি আপনারা ট্রান্সমিটার এবং রিসিভার দুইটাকে চার্জ দিতে পারবেন এটি কানেক্টের জন্য মোবাইলের সাথে। এবং আরেকটি এক্সট্রা অডিও, যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত মোবাইল অডিও জ্যাক ইউজ করা যায়, সেখানে আমরা এই অডিও জ্যাকটি ইউজ করব। অনেক সুন্দর একটি প্রোডাক্ট, আসলে দেখতেও অনেক সুন্দর, আমার খুব ভালো লেগেছে প্রোডাক্টটি। আমি দেখানোর চেষ্টা করব আসলে সব কিছু। আমরা দেখতে পাচ্ছি কেবলগুলো এবং প্রয়োজনীয় যা যা কেবল দরকার সব। এখন আমরা ট্রান্সমিটার এবং রিসিভারটি কানেক্ট করার চেষ্টা করব। প্রথমে আমরা রিসিভারটিকে সি টাইপ কেবলের সাহায্যে যুক্ত করলাম। এখন আমরা মোবাইলের সাথে কানেক্ট করে দিলাম, সাথে সাথে প্লাগ অ্যান্ড প্লে কানেক্ট হয়ে গেল। এরপরে আমরা পাওয়ার বাটনটি অন করে দিব। খুব ইজি পাওয়ার বাটনটি অন করে দেওয়ার পরে দেখা যাবে যে একটি সাদা লাইট ব্লিঙ্কিং করছে। এরপর আমাদের কোনো কাজ নেই, আমরা চলে যাব ট্রান্সমিটারে। ট্রান্সমিটারের পাওয়ার বাটনটি আমরা 3 সেকেন্ড বা 2 সেকেন্ড চেপে ধরে রাখলেই এটি অটোমেটিকলি কানেক্ট হয়ে যাবে এবং রিসিভারের মধ্যে 3টি লাইটই জ্বলে উঠবে আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা যদি ট্রান্সমিটারে কথা বলি তাহলে অটোমেটিকলি এটি রেকর্ড হয়ে যাবে। আমরা ট্রাই করছি যে আমার মোবাইলে রেকর্ড করার জন্য। আমি কানেক্ট করলাম এবং আমি ভিডিও একটি সেন্ড রেকর্ড করার চেষ্টা করতেছি এবং রেকর্ডটি আমি আপনাদেরকে আমার মোবাইল থেকে শোনাবো। পরবর্তীতে আমি মাইক্রোফোনটি সরাসরি আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। এরই মাঝে যদি আমাদের এই রিভিউটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন। ধন্যবাদ আপনাদের। হ্যালো ভিউয়ার্স, এখন আপনারা শুনছেন SX9 এই মাইক্রোফোনটির সাউন্ড। আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে এটার সাউন্ড কোয়ালিটিটা কেমন। আমি এটার মোডটা একটু চেঞ্জ করে দেখি, যেটার মোডটা যদি আমি চেঞ্জ করি তাহলে সাউন্ড কোয়ালিটিটা কেমন হয়। এখন আমি আছি ইকো মোডে। ইকো মোডে যদি আপনারা, অনেকে সাধারণত গজল বা গান করতে পছন্দ করেন, তারা ইকো মোডে রেকর্ড করতে পারেন। ও রে নীল দরিয়া
আমাদের দে ছাড়িয়া। আশা করি বুঝতে পারতেছেন যে এই কুমুরের সাউন্ড কোয়ালিটিটা কেমন, আমি অবশ্য খুব ভালো গাইতে পারি না। যাই হোক, এখন আমরা নর্মাল মোডে চলে আসছি এবং নর্মাল মোডের সাউন্ড সিস্টেমটা আমরা বুঝতে পারতেছেন। এরপরে নয়েজ ক্যান্সেলেশন একটা মোড আছে, আমি যদি ওটাতে চলে যাই তাহলে আমার আশেপাশে যে সাউন্ডগুলো হচ্ছে ফ্যানের সাউন্ড, আশা করি এই সাউন্ডগুলো আসতেছে না। এটাই মূলত এটার রিভিউ, আর আশা করি আপনাদের ভালো লাগবে। এবং খুব দামি যারা হেডফোন, যারা মাইক্রোফোন ইউজ করতে চাচ্ছেন না, তারা এই SX9 মাইক্রোফোনটি ইউজ করতে পারবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে আমি এটার আনবক্সিং করলাম, আমার খুব ভালো লেগেছে। ধন্যবাদ সকলকে, সবাই পেজটিকে সাবস্ক্রাইব করে দিন এবং শেয়ার করে দিন। ধন্যবাদ।